আল্লাহ তালা বলছেন নিশ্চয় সলাত মানুষকে অশ্লীল কাজ থেকে দূরে রাখে তো মানুষ সলাৎ আদায় করছে আবার অশ্লীল কাজও করছে তাহলে আল্লাহ কথা কি ঠিক বলেননি নজবিল্লা ঠিক বলেছে। শোনেন এবাদত দিয়ে পাপ ঠেকানো যায় না ইমান দিয়ে পাপ ঠেকানো যায় এবাদত দিয়ে পাপ ঠেকানো যায় না ইমান দিয়ে পাপ ঠেকানো যায় ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে ঘটনাক্রমে একটি কথা বোঝানোর জন্য বলছিলাম সেটাও মনে হয় মনে আছে যে এমনটা কেন সেটা বলছিলাম যে এই ঘরে আপনি কি যেন করছেন একটা কাজ করছেন আপনার ভাবি খেয়াল করেনি যে আপনি এই ঘরে বসে আছেন ওই দিক থেকে এই ঘরে চলে এসেছে মুখামুখি চোখাচোখি আপনিও দেখলেন তাকে সেও দেখলো আপনাকে আপনি দ্রুত আপনার ভাবি এই ঘরে ছুটে এসে বলছেন ছি 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 আমার দেবর ওখানে বসেছিল আমি তো খেয়াল করিনি ছি 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 আমার দেবর ওখানে বসেছিল আমি তো খেয়াল করিনি আমাকে মনে হয় দেখে নিলো নজবিল্লাহ আচ্ছা এরকম করছেন কেন উনি এটাই ইমান কে বলতে বলছে এটা ইমান আর আপনার কথা বলছি যে আপনি এখানে বসে যেন কি করছিলেন আপনারও ভাবি বোরখা পড়েন পাঁচক তো সলা আদায় করেন কি হিসাবে এখানে চলে এসেছেন এসে আপনাকে দেখে বলছেন আপনার ভাবি খালেদ তুই এখানে আছিস রে তোকেই তো খুঁজছি আচ্ছা এটা কেন ওই তো পাঁচক তো সলা তাদাই করে ওই তো বোরখা পরে চলে তার ইমান কোনো কাজ করে না যখনই পাপ করছেন তখন আপনাকে বুঝে নিতে হবে আমার ইমান কোনো কাজ করে না আমার ইমানের উপরে মোর্চা ধরে ধরে এমন হয়ে গেছে যে ইমান অকেজো হয়ে গেছে সহজেই যে কোনো পাপ করা সহজ হচ্ছে তেমন কোনো ভারী মনে হয় না অথচ মোমিনদের কাছে পাপ আসা মানে যখনই পাপ সামনে আসবে তখন ইহিনিল্লা একই কথা ছি 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 একই কথা এইরকম হতে হবে এর নাম ইমান ইমানের কাছে পাপ টিকতে পারে না সম্মানিত মসজিদের মুসল্লি আল্লাহ এ কথা বলেছেন এ কথা ঠিক সলাৎ মানুষকে ওয়াসলিল কাছ থেকে দূরে রাখে এ কথাই সত্য কিন্তু যখন ইমান থাকে না তখন সলাৎ কোনো কাজ করতে পারে না আবু হরায়রা রজিয়াল্লাহ তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলাই ইহসাল্লাম বলেছেন আসাল্লাতুল খামস আল জুমতেল আল জুমা রমাজান এলাহ রমাজান মোকাফেরাতুন লেমা বাইনা হুন্নাহ এজাস্তনে বাতিল কাবায়ের ওই জুমা থেকে এই জুমা মধ্যে যত পাপ হয়েছে ওই রামাজান থেকে এই রমাজান মধ্যে যত পা হয়েছে এই দুই সালাতের কারণে এই দুই রমাজানের কারণে সব পাপকে মিটিয়ে দেওয়া হবে তবে যদি তারা বড় পাপ থেকে বেঁচে থাকে সলাত আদায় করে বড় পাপ ক্ষমা হয় না হজ করে বড় পাপ ক্ষমা হয় না রামাজান মাসের শ্যাম পালন করে বড় পাপ ক্ষমা হয় না তাসবি তাহলিল জিকির করে বড় পাপ ক্ষমা হয় না কথার কথা যদি লেগে যায় চল্লিশ লক্ষ টাকা মর্মে দশ টাকা দিয়ে একটা লটারি কিনেছেন দশ টাকা দিয়ে একটা লটারি নিয়েছেন কিছু পাবো বলে এখন পাঁচ অপ্তা করে এই পাপার ক্ষমা হবে না। রামাজান শ্যাম পালন করে এই পাপ ক্ষমা হবে না হজ করে এই পাপ ক্ষমা হবে না এই পাপের জন্য রাত্রে দু কাজ সলা তাদাই করে স্বীকৃতি দিতে হবে আমার ভুল হয়েছে আমি অনতপ্ত সহকারে তোমার দরবারে বলছি জিন্দেগিতে আমি কোনদিন আর এই পাপে লিপ্ত হব না দয়া করে তুমি আমাকে মাফ করো স্তাক ফিরুল্লা হে তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই তোমার নিকট ফিরে যেতে চাই রববিক ফির ওয়ারহাম ওয়ান তা রাহেমিন তুমি দয়া করো তুমি ক্ষমা করো তুমি যে বড়ো দয়াবান তুমি যে বড়ো ক্ষমাবান আন্নি মাস্সানিয়াজুররো ওয়ান তারহাম রাহেমিন আমি বড় বিপদে তুমি বড়ো দয়াবান আমি বড় বিপদে তুমি বড় দয়াবান আমি বড়ো বিপদে তুমি বড় দয়াবান আন্নি মাগলুবন ফান্তের আমি পাপে পরাজয় তুমি সাহায্য করো আমি পাপে পরাজয় তুমি সাহায্য করো আমি পাপে পরাজয় তুমি সাহায্য করো তোমার সাথে অদাবদ্ধ আমি জিন্দিগিতে আর কোনো দিনে পাপ করব না এরকম শতদিন তার দরবারে এই অনতপ সহকারে বিষয়টি পেশ করলে যখন তিনি দেখবেন এ সত্য সত্যই ক্ষমা চাচ্ছে তখন আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন। এটা কোনো এ বদ দিয়ে হয় না তাই আল্লাহর নবী বললেন এজাজ বাতিল কাবায়ের হ্যাঁ গত জুমাই জুমার সলাত আদায় করেছি আজকেও করলাম গত রামাজানে সেম থেকেছি এই রামাজানেও থাকলাম মধ্যে যত পাপ হয়েছে সব মিটিয়ে দেওয়া হবে তবে বড় পাপ এটা আল্লাহ রাসুল বের করে নিলেন তবে বড় পাপ জেনা বড় পাপ চুরি বড় পাপ ডাকাতি বড় পাপ বড় পাপ বিদাত বড় পাপ মিথ্যা কথা বড় পাপ প্রতারণা বড় পাপ ধোকাবাজি বড় পাপ লটারি ক্রয় করা বড় পাপ এই ধরনের যত বড় পাপ আছে সুদ এইগুলো এমনিতেই ক্ষমা হবে না সম্মানিত মসজিদের মুসল্লি